নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক ও জাতিকার এই মে মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের শুভবার্তা আসতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে। তাই ভিডিওটি এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কন্যা রাশি, এই রাশির জাতক ও জাতিকারা খুবই বুদ্ধিমান হয় এবং যে কোনো কাজকে এরা ট্যাকফ্রি করে নেওয়ার মতো ক্ষমতা থাকে এবং মনের ভিতরে কী চলছে তা সকলে বুঝতে পারে না বা ধরতে দেয় না। তো আসুন জেনে নিন এই মে মাস আপনাদের জন্য কী বার্তা আনতে চলেছে। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। এই মাসে শিক্ষাক্ষেত্র আপনাদের শুভ শুভ দেখা যাচ্ছে, মানে শুভ থাকবে কিন্তু আপনাদের খুব একটা শুভ হওয়ার সম্ভাবনা নেই। যদি আপনারা লেবার পড়াশোনাতে লেবার সেরকমভাবে না দেন, মনোযোগ দিয়ে যদি পড়াশোনা না করেন, সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল যদি দেখা যায় মোটামুটি রয়েছে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। কন্যা রাশির জাতক ও জাতিকাদের এই মাসে পারিবারিক স্থান খুব ভালো দেখা যাচ্ছে। আপনাদের বাবা মা ভাই বোন বিশেষ করে দাদুর হেল্প পেতে চলেছেন আপনারা এই মাসে, এবং পরিবারে ছোটোখাটো যদি গণ্ডগোলও হয় সেক্ষেত্রে সেই গণ্ডগোল খুব একটা দীর্ঘস্থায়ী হবে না এবং সেটা বড় বিচার্য বিষয় নয়। তো ওভারঅল যদি বলা যায় এই মাসে কন্যা রাশির জাতক ও জাতিকার পারিবারিক জীবন ভালো যেতে চলেছে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের কিন্তু এই মাস দাম্পত্য জীবনের জন্য খুব ভালো। আপনারা উভয় উভয়ের ফিলিংস বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে একটা রোম্যান্টিক ভাব লক্ষ্য করা যাবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আপনাদের এই মাসে কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা একদমই করবেন না, কারণ এই মাসটা সঠিক মাস নয় যে আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করবেন। তো বিবাহের ব্যাপারটা নিয়ে এখন না এগোনোই ভালো। তবে এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, এই মাস কিন্তু আপনাদের শত্রুতা বৃদ্ধি হতে পারে, সেটা আপনাদের পুরনো শত্রু হতে পারে এবং নতুন শত্রুও তৈরি হবে। কেমন করে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মাসে আপনাদের রাগ খুব হবে এবং কথায় কথায় আপনারা নিজের টেম্পারমেন্টকে হারিয়ে ফেলবেন এবং উল্টোপাল্টা কথা বলে ফেলবেন, তার ফলে শত্রুতা তৈরি হতে চলেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই মাসে কারোর সাথে কোনো ছুটছেমেলাতে না যাওয়াই ভালো, বেশি না কথাই ভালো বলাই ভালো, তো তাতে আপনাদেরই মঙ্গল হবে। এরপর আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করছেন তাদের ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে, তবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে। এরপর আসি আপনাদের ব্যবসা। যারা কন্যা রাশির জাতক ও জাতিকারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে যে ব্যবসায় করুন ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু স্পেশাল ব্যবসা আছে সেগুলো খুব বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনি যদি কসমেটিকের বিজনেস করেন, যদি আপনি খাদ্য দ্রব্যের বিজনেস করেন, যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এবং যদি আপনি জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে। এরপর আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার এবং যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ায়, যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু খুব ভালো যেতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের খুব একটা না ভালো গেলেও মাসের মাঝামাঝি থেকে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি লয়ার। যারা লয়ার রয়েছেন তাদের খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই, তবে ক্লায়েন্ট বাড়বে, অল্প অল্প হলেও বাড়বে, তবে খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই। এরপরে আসি আপনাদের যারা টিউশনি পড়ায় তাদেরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা নেই। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। এই মাসে প্রেমজ সম্পর্ক খুব ভালো যেতে চলেছে কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য। প্রেমে আপনারা সাফল্য পেতে চলেছেন এবং পুরনো প্রেমও ফেরার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির প্রেমের দিকটা খুব ভালোই দেখা যাচ্ছে এই মাসে।
এরপরে আসি আপনাদের সন্তান স্থান। কন্যাশ্রী জাতক ও জাতিকারা যারা রয়েছেন, তারা যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছেন, তাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তান নিয়ে সেরকম কোনো প্রবলেম নেই। সবশেষে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। এই মাসে কন্যাশ্রী জাতক ও জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, খুব একটা ভালোও যাবে না, খুব একটা খারাপও যাবে না। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তারা একটু শরীর নিয়ে বেশি প্রবলেমে পড়বেন। তো ওভারঅল যদি বলা যায়, কন্যাশ্রীর শুভ এবং অশুভের মধ্য দিয়ে কাটতে চলেছে। কিছু কিছু দিক থেকে শুভ এবং কিছু কিছু দিক থেকে অশুভ আসতে চলেছে। তো আপনারা যদি সঠিকভাবে চলেন সেক্ষেত্রে আপনাদের মঙ্গলই হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।